ফ্রেন্ডস আজি কথা পাতিবলৈ লৈছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ বিষয়ে এটা কেতিয়া আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করো সাধারণভাবে মনত রাখিবলৈ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হল যে যিবিলাক ভার্বৰ কার্যটো এইমাত্র অলপ বা কিছু সময় আগতে বা ইতিমধ্যে শেষ হওয়া বুঝায় সেইবিলাক ভার্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তেনে আমি যদি ইংরাজীত কবলৈ যাও যিবিলাক এডভার্বর বিষয়ে যদি কবলৈ যাও যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট আদি এডভার্বেল অফ টাইম থাকিলে তেতিয়া হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণস্বরূপে আই হ্যাভ কাম জাস্ট নাও এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অলরেডি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সি ইয়েট এইবিলাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সর উদাহরণ। গতিকে আমি নিশ্চয় এই কথা স্পষ্ট হব পারিলো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কোন ক্ষেত্রত ব্যবহার হয়। আমি পিছত আকৌ বেলেগ ধরনের টেন্সর বিষয়ে আলোচনা করি। চ্যানেলটো সাবস্ক্রাইব করিব আর লগতে বেল আইকনটো টিপি রাখিব যাতে ইংলিশ গ্রামার সম্পর্কীয় ভিডিও আপলোড করার লগে লগে আপনার লোকে জানিবলৈ পায়। থ্যাংকস ফর ওয়াচিং আজিলৈ আহিছোঁ।